আমরা সকাল 8:30টার দিকে একজন লোক গিয়ে দৌড়ায় বলছে যে মামা মামা এই দুর্ঘটনা আপনার তো বোন আর বাগনা রেখে মাইরা তুই গেছে গেল 8:30টার দিকে আমরা দৌড়াইছি 8:30টার দিকে শুনছি আর কি আইয়া প্রথমে মানে তো ঢুকার কোনো ইয়ে নাই সবাই নিষেধ দিতেছে যে প্রশাসন ছাড়া ঢুকা ঠিক না তখন পিছন দিকে গিয়ে দেখি দরজার মুখে ওই আরোজন মহিলা বাড়া দিছিল মানে ওনার ওই খালার তো বোন একটা ছেলে নিয়ে থাকতো ওই মহিলাটা দরজার মুখে ফালানো দরজা খোলা অজ্ঞান অবস্থায় তখন কয়েকজনের পরামর্শ নিয়ে ওনারে মেডিকেলে পাঠানো হয়েছে ওনার এক ছেলে এই ছেলেটা আর একটা মেয়ে বাইরে থাকে লন্ডনে তাৎক্ষণিক আমরা অতি দ্রুত 5 মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে আমি নিজেই আসি আমার টিম সহ আমরা এসে যেটা দেখলাম আসলে দরজা জানালা সবই খোলা ছিল স্বাভাবিকভাবেই আমরা ভিতরে ঢুকি ভিতরে ঢুকে আমরা পৃথক দুইটা রুমে দুইজনের লাশ দেখতে পাই মা এবং ছেলের আমরা ক্রাইম সিন রক্ষার্থে আমরা হয়তো এত ভিতরে আমরা যাইনি তবে অনেক ধস্তাধস্তির চিহ্ন আমরা দেখতে পাই বাট কোনো অন্যান্য অস্বাভাবিক কোনো কিছুই দেখতে পাইনি এখানে তাদের যিনি মহিলা যিনি ভিকটিম মারা গেছেন তার আপন বোনও থাকতেন তার বোনের দুই ছেলেও থাকতেন বড় দুজনের বয়স মোটামুটি একজনের হবে 30+ আরেকজনের হবে 18-19 এরকম তো ওনারাও ছিলেন বাট ওনাদের মধ্যে শুধু মহিলা যিনি উনি ট্রমাটাইজ হয়ে অজ্ঞান হয়ে উনি স্বাভাবিক আছেন আঘাত নাই বাট উনি হসপিটালে ভর্তি আছেন আর বাকি দুজন আজকে আমরা পাইনি আমরা সার্বিকভাবে আমরা তদন্ত করছি অন্যান্য আলামত সংগ্রহের চেষ্টা করছি পারিপার্শ্বিক বিষয়গুলো আমরা যাচাই বাছাই করছি বিস্তারিত তদন্ত শেষে আমরা হয়তো বলতে পারবো অতি দ্রুতই যে এই ঘটনার মূল কারণ বা রহস্য